বনভোজকারীর দলেরে ভরি পড়িল নলবাড়ির কহুয়া রিজর্ট। রাজ্যত এটা চলিছে বনভোজর বতর। ডিসেম্বর মাহর শেষরটো সপ্তাহত প্রতিদিনে রাজ্যর বিভিন্ন প্রান্তর বনভোজস্থলীলৈ আগমন ঘটিছে রাইজর। পাগলাদিয়া নৈর বালিচাপরিত নলবাড়ি ধনতুলার সমীপর পাগলাদিয়া ঘাটত গড় লৈ উঠিছে কহুয়া রিজর্ট। নৈর পারতেই সুন্দরকৈ গড় দিয়া হৈছে এই রিজর্টখন। ইতিমধ্যে কহুয়া রিজর্ট হৈ পৰিছে নলবাড়ির এক পর্যটন থলী। যোৱা কিছু বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা কহুয়ালৈ আগমন ঘটিছে বনভোজকারী দলের। নতুনক আদরার প্রাকখনত সকলে লগে ভাগে এখাজ খোৱাৰ বাবে আহিছে কহুয়ালৈ। কৃষি প্রধান এলাকা কহুয়া রিজর্টর কর্তৃপক্ষই আগন্তুক নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করে অসমবাসী রাইজক কহুয়া রিজর্টত আহি বনভোজ খাবলৈ আহ্বান জানায়। আমার কহুয়া রিজর্ট কর্তৃপক্ষের পৰা আমি সমূহ অসমবাসীলৈ আৰু বনভোজকারী দললৈ আগন্তুক নববর্ষর শুভেচ্ছা জানাইছোঁ। আমি আমার কহুয়া রিজর্টত বনভোজ খাওয়ার কারণে আমি আহ্বান জানাইছো। ইয়াত সুন্দর মুকলি পরিবেশ, আমার কৃষি প্রধান এলাকা, গতি ইয়াত অইনবারের দরে এইবেলিও আমার মানুষে যাত্রী আহিবলে আরম্ভ করেছে। আজি এই বছরের মানে 2023 বর্ষর প্রায় শেষ, আশা করছো আগন্তুক কেদিনত ইয়াতকৈ বহুত যাত্রী আমার ইয়াত আগমন হবে। ইয়াত বনরে হাতির কথাটা অল্প ওলাই আছে যে হাতিটো হল নিশাচর প্রাণী। কি রাতে আমার নলবাড়ির গণেশ মন্দিরের পর উত্তরে 14 কিলোমিটার এলাকাত রাতে কেতিয়াবা কেতিয়াবা হাতিয়ে ইয়াত আহে আর গোটেই এলাকাটোতে আহে, কিন্তু বিশেষকৈ রাতে আহে, ইয়াত দিনত ভয়ের কোনো কারণ নাই। নলবাৰীৰ পৰা ৰাজেশ বৈশ্যৰ ৰিপৰ্ট, লোকেল 18।